সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সানডে জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নাহিদ হোসেন। আমাদের আজকের জনতন্ত্র গণতন্ত্রে আলোচনার বিষয় নিউ নর্মাল থেকে নর্মাল। আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন যে কিছুদিন আগেই ফেব্রুয়ারি 23 তারিখে এই করোনাকালীন সময় যে বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছিল সেগুলো তুলে দেওয়া হয়েছে এবং মন্ত্রিপরিষদ থেকে জানানো হয়েছে এই বিধিনিষেধের মাত্রা আর বাড়ছে না। সেক্ষেত্রে বলা যায় যে নিউ নর্মাল লাইফে আমরা গত 2 বছরের সময় ছিলাম, সেইখান থেকে আবার হয়তো নর্মাল অর্থাৎ স্বাভাবিক জীবনযাত্রায় আমরা হয়তো আবার প্রবেশ করতে যাচ্ছি। এই সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে তিনজন অতিথি আছেন। আছেন জনাব এ কে আজাদ, সাবেক সভাপতি FBCCI। আছেন প্রফেসর ডক্টর নেহাল করিম, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আরও একজন অতিথি আমাদের সাথে হয়তো কিছুক্ষণ পরেই যুক্ত হবেন। আমি শুরুতে একটু প্রফেসর ডক্টর নেহাল করিম আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আমরা একটা লম্বা সময় বলছিলাম নিউ নর্মাল লাইফে আমরা প্রবেশ করেছিলাম এবং করোনাকালীন সময়ে নানান রকম বিধিনিষেধ, নানান রকম নিয়ন্ত্রণ সব কিছু মিলিয়ে একটা ভিন্ন জীবন যেটা আমরা এর আগে দেখিনি সেই রকম একটি জীবন কাটিয়েছি, এখন বলা হচ্ছে যে নিউ নর্মাল থেকে আবার নর্মাল লাইফে আমরা প্রবেশ করতে যাচ্ছি, আপনি একটু সামাজিক প্রভাবটা যদি বিশ্লেষণ করেন একদম মোটা দাগে, যে এই নিউ নর্মাল লাইফ থেকে নর্মাল লাইফে যাওয়ার যে প্রক্রিয়া সেটি আসলে কতটা ধাক্কা দেবে আবারও এই দেশের মানুষকে, আপনি একটু মোটা দাগে যদি বিশ্লেষণ করেন। অধ্যাপক ডক্টর নেহাল করিম, যে সমস্যাটা আছে এটা হচ্ছে বৈশ্বিক সমস্যা, সঙ্গত কারণে এটা পৃথিবীর সব দেশকেই প্রভাবিত করবে এবং সব দেশেই ফলাফল বিভিন্ন রকমের হবে, কারণ কোন কোন দেশে সিস্টেম্যাটিক ওয়েতে কাজ করে এবং সবাই সহযোগিতা থাকে, আবার কোন কোন দেশে সিস্টেম্যাটিক ওয়েতে কাজ করে না বলে এবং সব প্রতিষ্ঠানের সহযোগিতা থাকে না বলে, অভিজ্ঞতা নেই বলে তারা বাধার সম্মুখীন হয়, ক্ষতিগ্রস্ত হয়, এতে সমাজে একটা বিরাট প্রভাব পড়ে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোর পরিপ্রেক্ষিতে বলতে গেলে যে আমাদের দেশে মূলত কোনো সিস্টেম কাজ করে না, করে না বলে যারা নাকি প্রান্তিক জনগোষ্ঠী এবং দারিদ্র্যসীমার নিচে বসবাস করে তাদের কিন্তু জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে, এবং সেই সাথে এটাও বলবো নিম্ন মধ্যবিত্ত যারা তারাও। কাজে এইখানে আমি মনে করি সরকার এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে, সেই সাথে স্থানীয় উন্নয়নমূলক সংগঠন যেগুলো আছে, তাদের উচিত ছিল একটা পরিকল্পনা করা, জাতীয়ভাবে পরিকল্পনা করে এদের কাছাকাছি যাওয়া, কিন্তু গত 2 বছরে দেখা গেছে এদের কাছাকাছি কেউ যেতে পারেনি। এবং এটাও ঠিক, ধনী শ্রেণীর তুলনায় প্রান্তিক শ্রেণীর জনগোষ্ঠী কিন্তু স্বাভাবিকভাবে বা তুলনামূলকভাবে ভালোই ছিল বা ভালো আছে, তাই এটা তো অন্য বিষয়, কিন্তু সামাজিকভাবে যে ক্ষতিটা আমাদের হয়ে গেল এবং আমরা যদি আগামীতে যদি সুষ্ঠু পরিকল্পনা না নেই তাহলে কিন্তু সমূহ সমস্যা দেখা দেবে বলে আমি মনে করি। ধন্যবাদ ডক্টর নেহাল কুমে। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন ডক্টর মুশতাক হোসেন, উপদেষ্টা IEDCR, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটু জানাব একে আজাদ আপনার কাছে আসতে চাই, সাবেক সভাপতি FBCCI। একদমই যদি আপনার জায়গা থেকে একটু বিশ্লেষণ করেন, লম্বা একটু সময় এই নিউ নর্মাল বলি কোভিডকালীন নানান রকম নিয়ন্ত্রণের মধ্য দিয়ে বাণিজ্যে একটা বড় রকম প্রভাব পড়েছিল, নেতিবাচক প্রভাব, এই যে আবার নিউ নর্মাল লাইফে আমরা ফিরছি, হয়তো খুব শিগগিরই আবার বিশ্ব স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে সেটি আমরা সবাই প্রত্যাশা করি, বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে সুদিন ফিরছে কিনা আপনি একটু যদি বিশ্লেষণ করেন। জনাব কে আজাদ, ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে ব্যবসার মধ্যে বিভিন্ন শ্রেণী আছে, কিছু আছে বড় শিল্প, মধ্যম শিল্প এবং ছোট শিল্প, এবং যারা ট্রেডার আমদানি এবং রপ্তানি করে ভিন্নভাবে এদের তো যদি দেখেন বড় শিল্পগুলো কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে এবং তারা সমস্যা, তারা সরকার থেকে এবং ব্যাংকগুলো তাদেরকে যথেষ্ট স্টিমুলাস প্যাকেজ দেওয়াতে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং তারা নতুন বিনিয়োগে যাচ্ছে। এবং আপনি যদি ক্যাপিটাল মেশিনের আমদানি দেখেন, অলমোস্ট 40-60% ইনক্রিজ হয়েছে বাংলাদেশে নতুন মেশিনারি আসছে। মধ্যমরাও মাঝামাঝি, কেউ ঘুরে দাঁড়িয়েছে, কেউ ঘুরে দাঁড়াতে পারেনি, তবে যারা ছোট ইন্ডাস্ট্রি তারা অনেকেই
সরকারি ব্যাংকের বা আধা সরকারি ব্যাংকের কোনো সাপোর্ট তারা মোটেই পায়নি। অলমোস্ট 60% বিনিয়োগকারী তাদের তারা অনেকেই বন্ধ হয়ে গেছে, অনেকে আংশিক বন্ধ হয়ে গেছে, অনেকেই ঘুরে দাঁড়িয়েছে কিন্তু বেশিরভাগই ঘুরে দাঁড়াতে পারেনি। এরাই কিন্তু সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করে, জিডিপিতে তাদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। যেহেতু অনেকেই সাফিসিয়েন্ট পরিমাণ মর্গেজ ব্যাংকে দিতে পারেনি, এটা একটা কারণ। অনেকের হয়তো একটা ব্যাংকের পেমেন্ট ওভারডিউ হয়েছে, যার কারণে ব্যাংকগুলো রিস্ক নেয়নি। পার্শ্ববর্তী দেশগুলোতে সেন্ট্রাল ব্যাংক যেমন দায়িত্ব নিয়েছে যে তোমরা বিনিয়োগকারীদেরকে যাতে আনএমপ্লয়মেন্ট না হয়ে যায়, একটা একটা শিল্প কারখানা বন্ধ না হয়ে যায়, সে যাতে আউট অফ বিজনেস না হয়, সেখানে তাকে সাপোর্ট দেওয়া হোক, যদি কোনো ঝুঁকি থাকে সেটা আমরা গভর্নমেন্ট দেখবে। কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে অনুপস্থিত থাকার কারণে আমরা বেশ কিছু এখানে ছোট ছোট শিল্প বেশ তারা বিনিয়োগ হারিয়েছে এবং অনেকে ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। এই জায়গাগুলো যদিও বাংলাদেশ ব্যাংক বারবার শর্ত শিথিল করার চেষ্টা করেছে কিন্তু ব্যাংকগুলো এখানে তেমন হাত বাড়ায়নি। তাছাড়া যারা আমদানি রপ্তানি করে ট্রেডার, যেসব পণ্য আমরা আমদানি করি, তারা কিন্তু ভালোই আছে। যদিও পণ্যের দাম বাড়ছে, এর সাথে কিন্তু আন্তর্জাতিক বাজারের দামও কিন্তু এখানে চিন্তা করতে হবে যে বিদেশ থেকে আমি কি দামে কিনছি, আমি লোকালি কি দামে বিক্রি করছি, সবকিছুর কিন্তু আন্তর্জাতিক মূল্য দাম বেড়ে গেছে। সেটাও কিন্তু আরেকটি কারণ যার প্রভাব আমাদের লোকাল মার্কেটে পড়েছে। এই কারণে কিন্তু ব্যবসায়ীদেরকে ঢালাও ভাবে এখানে আমি অভিযোগ দেওয়া ঠিক হবে না। আপনি যে ছোট ব্যবসায়ী কিংবা স্মল ইন্ডাস্ট্রির কথা বলছেন, তারা পূর্ণাঙ্গ যতটুকু প্রয়োজন ছিল সাপোর্ট ব্যাংক কিংবা সরকারের পক্ষ থেকে পায়নি। আপনারা যারা বড় ব্যবসায়ী আছেন, তারা কি আসলে সরকারের সাথে তাদের পক্ষে কথা বলেছিলেন কিংবা তারা সরকারকে কিছু বোঝাতে ব্যর্থ হয়েছিল কি, তারা কি কারণে সাপোর্টটি পায়নি শেষ পর্যন্ত? বিভিন্ন বাণিজ্য সংগঠনগুলো উচ্চ মহলে বলেছে, এখানে আমরা ব্যবসায়ীরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিয়েছি, কারণ ওই যে সময় স্টিমুলাস প্যাকেজটা উনি দেন, ওই সময় যদি স্টিমুলাস প্যাকেজটা সরকার না দিত তাহলে কিন্তু অনেক বড় ইন্ডাস্ট্রি, বাজার ইন্ডাস্ট্রি কিন্তু বসে পড়তো। দ্যাট ওয়াজ দ্য কারেক্ট ডিসিশন ফ্রম দ্য গভর্নমেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, গভর্নমেন্ট এখানে কিন্তু একটু হাত দিতে পারতো। গভর্নমেন্টটা টোটালি ব্যাংকের উপর দায়িত্ব দিয়েছে যে ব্যাংক যেখানে সন্তুষ্ট হবে তাদেরকে শুধু লোন দিবে। এখানে কোনো কোনো জায়গায় 2% সার্ভিস চার্জে ব্যাংক লোন দিয়েছে, কোনো কোনো জায়গায় 9% যেখানে ইন্টারেস্ট রেট সেখানে 4.5% সরকার ভর্তুকি দিয়েছে, 4.5% ব্যাংকগুলো এখানে যারা বড়োয়ার তারা দিয়েছে। এই কিছু কিছু জায়গায় সরকার দিয়েছে কিন্তু ছোট বিনিয়োগকারী যারা যারা একটি পেমেন্ট দিতে পারে নাই, ব্যাংক মনে করেছে তার কাছে লোন গেলে এই টাকা ফেরত আসবে না, কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় ব্যাংক যায় নাই। এই জায়গাগুলো যদি সরকার একটু অ্যাটেনশন দিত বা ব্যাংকগুলোকে বলতো যে দায় দায়িত্ব সরকারের, তোমরা এখানে কিছু টাকা কয়েক হাজার কোটি টাকা দিলে এই লোকগুলো আনএমপ্লয়মেন্ট হতো না। এখনো কিন্তু অনেক লোক যারা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, গ্রামে চলে গেছে, তারা আর ব্যাক করতে পারেনি, অনেক আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। আমি বেশ কিছু ছোট ইন্ডাস্ট্রির কথা জানি যারা দেশ থেকে পালিয়ে গেছে ব্যাংকের মামলার ভয়ে, আত্মসম্মানের ভয়ে। আবার অনেকে আছে যার অ্যাসেটের চেয়ে লাইবিলিটিস ডাবল হয়ে গেছে। এই করোনায় কিন্তু আমার অনেকে নিঃস্ব করে দিয়েছে। ধন্যবাদ জনাব এ কে আজাদ। ডক্টর মুশতাক হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, যেটি যে আমরা বলছি নিউ নর্মাল থেকে নর্মাল লাইফ, বিধিনিষেধ নেই এখন, অনেক নিয়ন্ত্রণ যেগুলো ছিল 2 বছরের বেশি সময় সেগুলো উঠে গেছে, সত্যি কি আসলে নর্মাল লাইফে আমরা ব্যাক করতে পারছি? ডক্টর মুশতাক হোসেন, না আমরা তো চাই সবাই আমরা স্বাভাবিক জীবনে যাব, এটা আমাদের চাওয়া। কিন্তু মহামারী, কিন্তু বিশ্বমারী যেটা সারা বিশ্বব্যাপী মহামারী, হয়তো একটা দেশে দুটো দেশে হয়, এই বিশ্বমারী কিন্তু চলে যায়নি, কমেছে। বাংলাদেশে এই মুহূর্তে আমরা কমিউনিটি ট্রান্সমিশনে নেই, আমরা একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সংক্রমণ, যাকে বলা হয় স্পোরাডিক ট্রান্সমিশন, সেই পর্যায়ে আছি। কিন্তু বিশ্বব্যাপী যদি আমরা টিকার সমবন্টন এবং সম প্রয়োগ করতে না পারি, সেই সেই বস্তু জায়গা থেকে আবার নতুন কোনো ক্ষতিকারক ভেরিয়েন্ট তৈরি হতে পারে। ভাইরাস সবসময় ভেরিয়েন্ট তৈরি হয়, যদি টিকা দেওয়া থাকে তাহলে টিকার সাথে যুক্ত করে ভাইরাসটা দুর্বল হয়ে পড়ে এবং সেটা প্যান্ডেমিক থেকে এন্ডেমিক, অর্থাৎ
সচরাচর মৌসুমী রোগে পরিণত হতে পারে, সেটি হতে কিন্তু এখনো বাকি আছে। আফ্রিকার অঞ্চল এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন অঞ্চলে কিন্তু এখনো অনেকে টিকা পায়নি, এমনকি দেখুন টিকা পাওয়ার পরেও ওমিক্রন ভ্যারিয়েন্ট হংকং এর মতো একটা জায়গা খুবই উন্নত আমাদের তুলনায়, আপনারা বলবে একমত হবে, সেখানে কিন্তু হাসপাতালে জায়গা হচ্ছে না। জাপানে এখন সংক্রমণটা অনেক বেশি, তারা কিন্তু টিকাও দিয়েছে ভালো। কাজে আমাদেরকে বাংলাদেশ যখন আমরা এখন আমাদের বাংলাদেশের মতো দেশে সংক্রমণটা নিচে আছে, আমাদের যে গার্ডটা আমাদের যে পাহারাটা তুলে দেওয়া ঠিক হবে না, পাহারা থাকবে, পাহারা থাকলে আমরা ধরতে পারবো কখনই সংক্রমণটা উঠছে। এবং সমস্ত বিধিনিষেধ উঠে গেছে এই কথাটার সাথে আমি একমত নই, আপনাকে বাইরে মাস্ক পরতে হচ্ছে, সাবান দিয়ে হাত ধুতে হচ্ছে কোনো কিছু স্পর্শ করার পরে, একসঙ্গে বহু মানুষের গ্যাদারিং যেখানে হচ্ছে সেখানে দূরত্ব বজায় রাখার নিয়মটা কিন্তু আছে, এবং খুব বড় বড় গ্যাদারিংটা কিন্তু অ্যালাউ করা হচ্ছে না, এবং অনেক জায়গায় সেখানে টিকার কার্ড দেখবার জন্য বলা হচ্ছে, যদিও টিকার কার্ড নেওয়ার জন্য অনেকে রাজি না, কিন্তু এগুলো একদম তুলে দেওয়া ঠিক হবে না, মানুষের মধ্যে ভুল বার্তা যাবে, কারণ টিকা নেবার পরেও সংক্রমিত হচ্ছে, যিনি টিকা নিয়েছেন তিনি হয়তো গুরুতর অসুস্থ হচ্ছেন না, কিন্তু তার পাশেই যিনি টিকা নেননি বা টিকা নিয়েছেন কিন্তু তার আগে থেকে অনেক দীর্ঘমেয়াদী রোগ আছে, রোগে ভুগছেন, আগে থেকেই অসুস্থ আছেন, তার কিন্তু তার গুরুতর অসুস্থ হওয়ার পুরো ঝুঁকিটা আছে। কাজে বিশ্বব্যাপী মহামারী দূর না হওয়া পর্যন্ত, বিশ্বব্যাপী দূর না হওয়া পর্যন্ত আমাদের কতগুলো নিয়ম কানুন মেনে চলতেই হবে, সেই নিয়ম কানুন ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ডক্টর মুস্তাক হোসেন, বিশ্বের অনেক দেশ কিন্তু ইতিমধ্যেই মাস্কের ব্যবহারের বাধ্যবাধকতাও তুলে দিয়েছে, তারা কাজটা ঠিক করছেন না, এটা হয়তো কোন কোন দেশ রাজনৈতিক নানা সমীকরণ চিন্তা করে তারা এগুলো করেছে, কিন্তু সেখানকার যারা জনস্বাস্থ্য বিজ্ঞানী তারা কিন্তু এর সাথে একমত হননি। মাস্ক তুলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, মাস্ক পরেই সমস্ত কাজকর্ম করা, স্বাস্থ্যবিধি মেনে সেটা অবশ্যই মেনে চলা দরকার, যারা তুলেছে তাদেরকে, তারা কিন্তু প্রথম দিকে যখন করোনা সংক্রমণের ঢেউ উঠলো তারা প্রথম দিকে সবকিছু বন্ধ করতে চায়নি, যেটা লকডাউন নামে কুখ্যাতি পেয়েছে, তাদেরকে ভুগতে হয়েছে। যে সমস্ত উন্নত দেশ এখন এগুলো আবার মাস্ক তুলে দিচ্ছে বা বলছে আমরা প্যান্ডেমিক নেই, তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের অনেক সম্পদ রয়েছে। দেখুন এই সম্পদশালী দেশ, এইটাই প্রশ্ন হতো এই আলোচ্য বিষয় এখানে আসবে কিনা জানি না, যে তীব্র বৈষম্য শুরু হয়েছে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক পর্যায়ে, দেশের ভেতরেও আমরা দেখছি সামান্য কিছু ঘটনা নিয়ে বিশাল বিশাল এখানে অসন্তোষ সৃষ্টি হচ্ছে, আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ লেগে গেছে, এই যুদ্ধ পৃথিবীতে বিশ্বযুদ্ধ যাবে কিনা, পারমাণবিক বোমা ব্যবহার করা হবে কিনা, তার একটা প্রধান কারণ না হলেও এই প্যান্ডেমিকের কারণে এইসব দেশে এমন কোন এমন সব জায়গায় ক্ষয়ক্ষতিটা হয়েছে, এই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে পারছে না, কাজে এই ক্ষয়ক্ষতির দায় দায়িত্বটা উদরপিণ্ডি বুধের ঘরে দেওয়া যায় কিনা, সেখান থেকে যুদ্ধ হতে পারে, দেশের ভিতরেও বিভিন্ন জায়গায় অসন্তোষ, এবং সামনে আমাদের খুবই মানে আমাদের নাজুক সময় সামনে আসছে, ব্যাপক আলোচনা হয়তো নেহাল ভাই আছেন সমাজ বিজ্ঞানী, তিনি ভালো বলতে পারবেন, জেলা বাজার আছেন তিনি বিনিয়োগকারী অন্যতম, কাজে এই যে প্যান্ডেমিকের কারণে প্রচন্ড একটা বৈষম্য হয়েছে এবং সবাই সুবিচার পায়নি, আমি শুনছিলাম কিছুটা নেহাল ভাই বলছিলেন, এটাকে যদি আমরা অ্যাড্রেস না করি এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে আগামী উন্নয়ন যে কর্মকাণ্ড, স্বাস্থ্যকে যদি আমরা কেন্দ্রে না রাখি, যেই স্বাস্থ্যটা ফাইভ স্টার হোটেলের মতো বড় বড় হাসপাতাল কেন্দ্রিক নয়, প্রত্যেকটা নাগরিক তার পয়সা কম থাক বেশি থাক, তার যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, অত্যাবশ্যক স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধের ব্যবস্থা এবং স্বাস্থ্য উন্নয়নের ব্যবস্থা, এইভাবে একটা এটাকে আমরা বলি জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন, আপনার কাছে আরেকবার আসবো, আমি একটু আপনার কথা সূত্র ধরে একটা বিরতি নিতে হবে আমাদেরকে, তার আগে এক মিনিটে প্রফেসর ডক্টর নেহাল করিম, আপনি যদি বলেন যে সত্যি কি আসলে এই করোনার কারণে এই বৈষম্যের একটি শুরু হয়েছে বিশ্বব্যাপী এবং বাংলাদেশ তো বটেই, ডক্টর নেহাল করিম। অবশ্যই এই বৈষম্য যে কি প্রকট, আমি মনে করি মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত এবং আর প্রান্তিক জনগোষ্ঠী কি যে সমস্যার মধ্যে আছে আমরা যারা কাছে থেকে দেখেছি তারা আমরা উপলব্ধি করতে পারি। প্রথমে এই প্রসঙ্গে একটা কথা বলি, বাংলাদেশ সরকারটা প্রথমেই ভুল করেছে যে 5,000 কোটি টাকা ওই যারা গার্মেন্টস ব্যবসায়ী তাদেরকে দিয়ে প্রণোদনা দিয়েছে, ওদেরকে না দিয়ে বাংলাদেশ সরকারের উচিত ছিল মানে শিল্প শহর এবং অন্যান্য শহরগুলিতে লঙ্গরখানা খোলা,
তাতে কিছু মানুষ খেয়ে বাঁচতে পারত, কারণ সবাই এই প্রান্তিক জনগোষ্ঠী নিম্নবিত্ত, এরা চাকরি হারিয়েছে এবং সেই সাথে তারা মানে ছেলে মেয়ে নিয়ে সমূহ বিপদে পড়েছে। কিন্তু এইখানে সরকারের কোনো কিছু করণীয় দেখিনি বা ছিল না। সেই সাথে উন্নয়নমূলক জন এই যে সংগঠন যাদেরকে এনজিও বলে তাদেরকেও কোনো কিছু করতে দেখিনি। আমরা সবসময় ধনীদের কথা ভাবি, ঢাকা শহরের কথা ভাবি, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীদের কথাও ভাবি না। এবং সেই সাথে ঢাকা শহরের বাইরে যারা আছে বিভিন্ন শ্রেণী, সামাজিক শ্রেণী, অর্থনৈতিক শ্রেণী, তাদের কথা ভাবি না। কাজে এখানে আমাদেরকে একটা সুষ্ঠুভাবে একটা জাতীয়ভাবে একটা পরিকল্পনা নিতে হবে, সেটা সামাজিক পরিকল্পনা, অর্থনৈতিক পরিকল্পনা, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে ফিরছি কিছুক্ষণ পরেই, সাথেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ সঞ্জয়, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আজ কথা বলছি নিউ নর্মাল থেকে নর্মাল এই বিষয়ে। কিছুদিন আগেই এই করোনাকালীন নানান বিধিনিষেধ উঠিয়ে দেওয়া হয়েছে, সেসব বিষয়ে আলোচনার জন্য তিনজন অতিথি আছেন। জনাবে কে আজাদ, সাবেক সভাপতি FBCCI ডক্টর মুস্তাক হোসেন, উপদেষ্টা IEDCR, এবং আছেন অধ্যাপক ডক্টর নেহার করিম, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাবে কে আজাদ, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই এই অংশে। বিরতির আগে ডক্টর নেহাল করিম বলছিলেন যে সরকার যে তৈরি পোশাক শিল্পে একটি বড় অঙ্কের প্রণোদনা দিয়েছে এবং ভর্তুকি সুদে সেটি দেয়া সরকারের একটি ভুল সিদ্ধান্ত ছিল, কারণ তার বিপরীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারের কোনো রকম প্রণোদনা কিংবা আর্থিক সহযোগিতা ছিল না। আপনি তার এই মন্তব্যে একমত কিনা, আপনার বিশ্লেষণ একটু শুনবো। জনাবে কে আজাদ, দেখুন, সরকার শুধুমাত্র যদি রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য কিন্তু প্রণোদন দেয়নি, সরকার সকল ইন্ডাস্ট্রির জন্য, সব বড় মাঝারি এবং ছোট সকলের জন্য কিন্তু সরকার প্রণীত প্যাকেজ দিয়েছে। এবং যারা যারা আমি শুরুতেই বলেছি, এই প্যাকেজ যদি না দিয়ে অনেক বড় ইন্ডাস্ট্রি, মাঝারি ইন্ডাস্ট্রি বসে যেত, তবে সরকার এটার পরিমাণ আরো বাড়াতে পারতো এবং স্মলদের জন্য একটু আরো সহজলভ্য করতে পারতো। কিন্তু এই জায়গায় বাংলাদেশ ব্যাংক কোনো ছাড় দেয়নি। ব্যাংকগুলো কঠোর মনোভাবের কারণে তাদের লোন যাতে আবার উইথ ইন্টারেস্ট ফেরত আসে সেটা নিশ্চিত করার জন্য বহু যারা একটু ডিফল্টার বা পেমেন্ট দিতে দেরি হয়েছে তাদেরকে ব্যাংক টাকা দেয়নি, যার জন্য অনেকে বসে গেছে। ব্যাংকগুলো এই যে কঠোর মনোভাব এবং টোটালি আমি মনে করব এখানে ব্যাংকগুলো তার সমাজে বৈষম্য অনেক বেড়েছে। আপনিও বলছেন যে বড় শিল্প, যারা বড় শিল্পের মালিক তারা প্রণোদনা পেয়েছেন, মাঝারি শিল্পেও পেয়েছেন, কিন্তু স্মল ইন্ডাস্ট্রি সেই অর্থে প্রণোদনা পায়নি, এইটিও কি একটি বড় বৈষম্য তৈরি করেছে না? আপনি কি মনে করেন ডক্টর জনাবে কে আজাদ? আপনি দেখেন, এটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যার বড় পুঁজি ছোট পুঁজিকে খেয়ে ফেলবে, এটি পুঁজির নিয়ম। তো এই এখানে আস্তে আস্তে ধনী আস্তে আস্তে ধনী হবে, গরিব গরিব হবে, এইটাই কিন্তু পুঁজিবাদের ক্যারেক্টার। তো সেই ক্যারেক্টারে আমি মনে করি তো এখানে কারো কোনো দোষ দেওয়ার কিছু নাই, এখানে আপনার সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সরকার চেষ্টা করছে, কিন্তু সরকারের তো সামর্থ্যর দিকেও আমাদেরকে লেখা, আমরা নাগরিক হিসাবে আমি দেখেন যদি আমরা নিজের দিকে আত্মসমালোচনা করি, 18 কোটি দেশের মানুষ, আমরা এখনো 4 কোটি লোক ট্যাক্স দেওয়ার আমরা সামর্থ্য রাখি, কিন্তু আমরা মাত্র 30 লক্ষ লোকের আমার ট্যাক্স টিন নাম্বার আছে যারা ট্যাক্সের আমরা দেই, আর বাকিরা তো আমরা ট্যাক্সের নেটের বাইরে। তাহলে সরকার কোথার থেকে আপনি দেবে এই জিনিসটা তো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, তার ট্যাক্স GDP রেশিও আমার চেয়ে বেশি, বাংলাদেশে বেশি। এই জায়গায় আমাদের তো আমাদের দায়িত্ব আছে, সেই সামাজিক দায়িত্ব, নাগরিক দায়িত্ব আমি কতটুকু পালন করছি। তারপরেও আমি নেহাল সাহেবের সাথে একমত যে এখানে শুধু লঙ্গুর খানা না, এখানে ছোট ইন্ডাস্ট্রি গুলো যাতে বসে না যায় সেই জায়গাগুলো যদি ব্যাংক গুলো একটু সহানুভূতির দিকে দেখতো, যদি মনে করতো এক একটা ব্যাংকের 200-300 কোটি টাকা না পায়
তাও যদি ব্যাংক এদের পাশে দাঁড়াতো, তার ক্লায়েন্টের পাশে দাঁড়াতো, তাহলে হয়তো অনেকে কারখানা চালিয়ে রাখতে পারতো, অনেকে কর্মহীন হতো না। এই জায়গাগুলো ব্যাংকগুলোর দেখা উচিত ছিল। ধন্যবাদ জনাব কেজার। প্রফেসর ডক্টর নেহাল করিম, আপনি যদি একটু বলেন, একটু অন্য বিষয়ে আলোচনা করতে চাই। এই লম্বা যে সময়টি নিয়ন্ত্রণের মধ্যে ছিল, নানান বিধিনিষেধের মধ্যে ছিল, মানুষ আত্মীয়দের বাড়ি যাওয়া ভুলে গেছে, মানুষের মধ্যে সামাজিক যে বন্ধন, আত্মীয়তার বন্ধন, সেটি অনেকটা ছেদ পড়েছিল। আমরা কি এই অবস্থা থেকে যখন স্বাভাবিক অবস্থায় আমরা ঢুকছি, সেই আত্মীয়তার বন্ধন কিংবা পারিবারিক যে বন্ধন, সেটি কি আবার একটি ফিরে আসার সুযোগ আছে, কিংবা হঠাৎ করে কি আসলে সেই আগের সম্পর্কের যে দায়বোধ সেখানে আমরা ফিরতে পারবো? ডক্টর নেহাল করিম, আমার মনে হয় এই উত্তর দেওয়ার আগে আরেকটা কথা বলে নেই। এখানে আমরা যারা আছি আলোচক হিসেবে, আমরা যার যার অবস্থান থেকে কথা বলছি বটে, কিন্তু সমাজে যে বৈষম্য আছে, কোন ধনীর পাজেরো বা প্রাডো চালানো বন্ধ হয়েছে? হয়নি। যারা গরিব নিম্নবিত্ত, আমি আবারও বলছি, তারা যে কত হাজার লোক ঢাকা শহর ছেড়ে গ্রামে ফিরে গেছে কাজকর্ম নেই বলে, সেই হিসেবটা আমরা করিনি, সেই গবেষণাও আমাদের নেই। তবে বাংলাদেশে আর্থসামাজিক কাঠামোর পরিপ্রেক্ষিতে বলতে পারি, সুশাসনের অভাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা আছে, সেই সাথে রাজনৈতিক প্রভাব আছে বলে আজকে সমাজে মধ্যে বৈষম্যটা খুব প্রকট হয়ে দেখা দিয়েছে। সেই কারণে এই সামনে যে আরো কত রকমের সমস্যা হবে, যেমন ডাক্তার মুশতাক বলেছিলেন যে আফ্রিকা কোন দেশে হাসপাতালে ঠাঁই ছিল না এত পেশেন্ট, সেটা তো আমরাও ঢাকাতে মুগ্ধাপাড়া থেকে শুরু করে কুমিটোলা হাসপাতাল আর অন্যান্য হাসপাতালও দেখেছি যে ঠাঁই ছিল না। তা এখন এটা হয়ে গেছে, 18 কোটি লোকের দেশ বটে, কিন্তু আমাদের এখানে কোনো সুষ্ঠু পরিকল্পনা হয়নি, সুষ্ঠুভাবে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোন রকমের পরিকল্পনা নেওয়া হয়নি, তাদেরকে অন্য দেওয়ার কোনো ব্যবস্থা হয়নি। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 5,000 কোটি টাকা সরকার ওই প্রাডোওয়ালাদের না দিয়ে, গার্মেন্টস ওয়ালাদের না দিয়ে সেটা লঙ্গরখানা খুলতে পারতেন, লঙ্গরখানা খুললে অন্তত দেশে আংশিকভাবে একমত পোষণ করেছেন আপনি যেটি বলছিলেন। আত্মীয়তার বন্ধন বা সামাজিক বন্ধন এটাও কিন্তু হয়ে গেছে, এখন মানুষ মানুষের বাসায় যায় না, আত্মীয় হলেও যায় না, ভয়ে যায় না, গেলে কি হবে না হলে কি হবে কেউ কাউকে দেখতে চাচ্ছে না। এক হিসেবে বলতে পারি যে আমাদের মধ্যে মানবিক মূল্যবোধ কমে গেছে, আমাদের মধ্যে স্বার্থপরতা জেগেছে, আমরা নিজের ভালোর জন্য, নিজের শ্রেয়ের জন্য আত্মীয় স্বজনের খবর রাখি না, পাড়া প্রতিবেশী তো পরের কথা। সেক্ষেত্রে মানে, এবং এই সময় তো গ্যাজেট নির্ভরতা বেড়েছে মানুষের, আমরা কিছুদিন আগে দেখেছি যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে, এইগুলো কি পরিকল্পনার মধ্যে আসা উচিত যাতে এই অবস্থা থেকে উত্তরণ ঘটে? ডক্টর নেহাল করিম, আত্মহত্যা এটা ওয়ান অফ দ্য কম্পোনেন্টস, একেবারে যে এই করোনা বা ওই যে ওমিক্রনের কারণে হয়েছে তা না, এটা হয়েছে সাধারণত হতাশা থেকে, ডিপ্রেশন থেকে, নানান কারণে হয়ে থাকতে পারে, বহুবিধ কারণ এর মধ্যে নিহিত আছে, শুধু এই কারণে হয়েছে সেটা আমি বলবো না, এটাকে ধরা যেতে পারে, কারণ আমাদের দেশে তো সুষ্ঠুভাবে গবেষণা হয় না, কাজে এখানে এক নাগার এটা বলা যাবে না যে এই করোনার কারণে আত্মহত্যা হয়েছে, একেবারে হয়নি সেটাও ঠিক না, হয়েছে তবে সেটা একটা গবেষণার বিষয়। ধন্যবাদ ডক্টর নাইকুম। ডক্টর মুস্তাক হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে এরই মধ্যে অনেক অনেক বড় একটি সংখ্যার মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছে, কারো ডাবল ডোজ হয়েছে এবং অনেকের বুস্টার ডোজও নেওয়া হয়ে গেছে, কিন্তু এখানেই কি শেষ? মানে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা আসলে সামনের দিনে নিয়মিতভাবেই থাকবে কিনা? ডক্টর মুস্তাক হোসেন, হ্যাঁ ঠিকই বলেছেন আপনার সর্বশেষ মন্তব্যটা। এখন যে ভ্যাকসিন গুলো দেওয়া হচ্ছে আমাদের, এখন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, প্রথম ডোজ 70% কাছাকাছি গেছি আমরা, দ্বিতীয় ডোজ প্রয়োজন হবে, এমনকি তৃতীয় ডোজের প্রয়োজন হবে। এই ভ্যাকসিন গুলো কিন্তু আমাদের সংক্রমণকে ঠেকাতে পারছে না, কিন্তু গুরুতর অসুস্থতা থেকে ঠেকাতে পারছে, হাসপাতালে রোগীর ভিড়টা কমাতে সাহায্য করছে। এর গবেষণা চলছে এখনো, এটা প্রথম প্রজন্মের ভ্যাকসিন, পরবর্তী প্রজন্মের ভ্যাকসিনে হয়তো বিজ্ঞানীরা চেষ্টা করছেন যে করোনা ভাইরাসের তো 7টা ধরন, মানে 7টা স্ট্রেইন, তার মধ্যে একটা হচ্ছে কোভিড-19 এবং একটা কোভিড-19 ভিতরে আবার উপধরন, যে অমিক্রন হচ্ছে, ডেল্টা হচ্ছে, আলফা হচ্ছে,
এমন কোন এমন ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করা হচ্ছে সকল ধরনের করোনা ভাইরাস, যেই করোনা ভাইরাসে সাধারণ সর্দি কাশিও হয় সেগুলো কিন্তু আগে থেকে ছিল। এই সাতটা ধরনের করোনা ভাইরাসকে একসঙ্গে মোকাবেলা করতে পারবে, ঠেকাতে পারবে, সেকে বলে প্যান সার্বত্র ভাইরাস ভ্যাকসিন, সেটা সেটা চেষ্টা করা হচ্ছে। সেটা যদি বেরিয়ে যায় হয়তো আগামী এক বছর বা দু বছর লাগতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে আবার সাধারণ যে ইপিআই এর কর্মসূচি আছে, টিকাদানের কর্মসূচি, সেখানে সেটা অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমাদের সবাইকে সেই ভ্যাকসিনটা দিতে হবে। তবে তার আগ পর্যন্ত বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ মানুষ তাদেরকে কিন্তু এই তৃতীয় ডোজ চতুর্থ ডোজ এগুলো কিন্তু মাঝে মাঝে দেওয়ার একটা প্রয়োজনীয়তা দেখা দেবে। সেটি এখনো পর্যন্ত আমরা সিদ্ধান্তে আসেনি, কিন্তু হয়তো যাদের বয়সটা বেশি, যারা অনেকদিন রোগে ভুগছেন, অন্যান্য ঝুঁকি আছে, তাদেরকে হয়তো ছ মাস পর পর ভ্যাকসিনটা দিতে হবে, না হলে হয়তো তারা বিপদের মধ্যে পড়তে পারে। অনেক গবেষক যে ওমিক্রনকে এন্ডেমিক বলছেন, এই প্যান্ডেমিক থেকে এন্ডেমিক বলছেন, সেটি কি আসলে আমরা সেই প্রত্যাশা করতে পারি? না, এন্ডেমিক হবে হয়তো, কিন্তু এখনো কিন্তু এন্ডেমিক হয়নি। দেখুন, ওমিক্রন কিন্তু প্রাণঘাতী, একটুও মানে প্রাণ সংহার করে না, এই ধরনের মন্তব্য করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে ইউরোপে বা বাংলাদেশেও ওমিক্রনের যে ব্যাপক বিস্তারের তুলনায় হাসপাতালে গুরুতর রোগীর সংখ্যা কম ছিল, মৃত্যুর সংখ্যাটা কম ছিল। এই এর একটা প্রধান কারণ হচ্ছে টিকা কভার করেছে, ইউরোপে টিকা যথেষ্ট দিয়েছে, আমেরিকাতেও যদিও কাঙ্ক্ষিত মাত্রা যায়নি, বাংলাদেশে আমরা টিকা দিচ্ছি এবং অনেক মানুষ আগে থেকে সংক্রমিত হয়ে গেছে। সংক্রমিত হওয়ার পরে পরবর্তী তিন মাস সেই সংক্রমিত হওয়ার পরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে সেটা থাকার কথা, কিন্তু ওমিক্রন এসে তাদেরকেও আক্রান্ত করেছে। কিন্তু যারা আগে থেকেই সংক্রমিত ছিল বা টিকা দিয়েছে তারা গুরুতর অসুস্থ হয়নি। দেখুন, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে মানে যোগফল, মৃত্যুর যে যোগফল, টোটাল যে মৃত্যুর সংখ্যা ওমিক্রনের কারণে ডেল্টার চাইতে কিন্তু বেশি হয়েছে। ডেল্টাতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যুর যে হারটা শনাক্ত রোগীর তুলনায় মৃত্যু হারটা বেশি, ওমিক্রনে শনাক্ত রোগীর তুলনায় মৃত্যু হারটা কম, আমেরিকাতেও কম। কিন্তু সামগ্রিকভাবে এত বেশি লোক সেখানে ওমিক্রন দ্বারা সংক্রমিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সব জায়গাতেই, সেখানে যারা ভ্যাকসিন নেননি তাদের একটা বড় সংখ্যক মানুষ মৃত্যুমুখে পড়ে পতিত হয়েছে, যাদের সামগ্রিক সংখ্যা টোটাল সংখ্যাটা ডেল্টার মৃত্যুর সংখ্যা চাইতে বেশি হয়েছে। তার মানে ভ্যাকসিনের প্রয়োজনীয়তাটা আসলে একটা লম্বা সময় ধরে হয়তো থেকেই যাবে। আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতির পর একটু জানাবো, একে আজাদ আপনার কাছে আসবো। আমাদের যে পরিকল্পনা কথাগুলো বলছিলেন যে ছাড় দেওয়া উচিত ছিল, সেই সময় কি ফুরিয়ে গেছে কিনা এই প্রসঙ্গে একটু আলোচনায় ফিরবো। সানজি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরেই, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ সানজি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমাদের সাথে তিনজন অতিথি আছেন, কথা বলছি নিউ নর্মাল থেকে নর্মাল, করোনাকালীন এই বিধিনিষেধ উঠে যাওয়ার পর পরবর্তী জীবন নিয়ে। আমি একটু এই অংশে শুরু করব জনাব একে আজাদ আপনার কাছ থেকে, যে পরিকল্পনার কথাগুলো বলছিলেন ডক্টর নেহাল করিম, ডক্টর মুশতাক হোসেন এবং আপনিও বলছিলেন যে বড় এবং মাঝারি শিল্পগুলো প্রণোদনা পেলেও প্রান্তিক জনগোষ্ঠী কিংবা ছোট শিল্পগুলো প্রণোদনা পায়নি, সেগুলোতে কিছুটা ছাড় দেওয়া উচিত ছিল, ব্যাংকের কিংবা সরকারের তরফ থেকেও খানিকটা চাপের কথা বলছিলেন, সেই পরিকল্পনার সময় কি ফুরিয়ে গেছে? মানে এখনো কি পরিকল্পনা করে তাদেরকে আবারও বিনিয়োগের ধারায় ফিরিয়ে আনার সুযোগ নেই জনাব একে আজাদ? অবশ্যই, সরকার চাইলে তো যে কোনো সময় নতুন একটা এখানে ফান্ড এখানে মোবিলাইজ করে দিয়ে বাংলাদেশ ব্যাংকে বলতে পারে তুমি এদের মধ্যে ডিস্ট্রিবিউট করো, বাট এইটার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলো এটা এক্সচেঞ্জ চেয়েছিল রিপেমেন্টের, কিন্তু ব্যাংক বাংলাদেশ ব্যাংক সেই রিপেমেন্টের শিডিউলটা বাড়ায়নি, অতএব যে টাকা দিয়েছিল সে টাকা অলমোস্ট 50% ফেরত নিয়ে গেছে এবং আমার মনে হয় নেক্সট 6 মাসের মধ্যে বাকি টাকা ব্যাংকগুলো তাদের রিফান্ড নিয়ে নেবে। আবার আমি মনে করি ছোটদের জন্য একটা বরাদ্দ, বিশেষ বরাদ্দ দেওয়া উচিত যাতে করে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে, যারা চাকরি হারিয়েছে তারা আবার চাকরি ফিরে পেতে পারে এবং যেসব ব্যাংকে তাদের দেনা হয়ে গেছে সেই সব ব্যাংকের দীর্ঘ ইন্টারেস্টটা ব্লক করে একটা লং টার্ম তাদের যদি শিডিউল করে দেয় তাহলে এই ব্যবসায়ীরা আবার তাদের কারখানা চালু করতে পারবে, ব্যবসায়ী প্রতিষ্ঠান চালু করতে পারবে এবং সরকারও এদের থেকে রাজস্ব পাবে, কিন্তু সেগুলো হচ্ছে না। ব্যাংক কঠোর অবস্থান করছে যার জন্য বহু ইন্ডাস্ট্রি কিন্তু এখনো বন্ধ আছে, তারা দেনার দেয় ব্যাংকেও যাচ্ছে না, ব্যাংকগুলো মামলা করার প্রস্তুতি নিচ্ছে। এই ব্যাংকগুলোর এই কঠিন মনোভাবের থেকে বের করে আনতে পারে একমাত্র সরকার, তাই সরকারের এখনো দৃষ্টি দেওয়ার
সময় রয়ে গেছে আমি মনে করি সরকারের সরকারের সাথে দেনদরবার করার জন্য আপনারা খানিকটা উদ্যোগ নিচ্ছেন কি? মানে ছোটরা তো বড়দের দিকে তাকিয়ে থাকে, আপনারা যারা বড় ব্যবসায়ী আছেন দেশের, তারা খানিকটা সরকারের সাথে কথা বলছেন কি ছোট ব্যবসায়ীদের পক্ষে? এখানে তো ব্যক্তি পর্যায়ে কথা বলার কোন স্কোপ নাই, কিন্তু এখানে যেসব ব্যবসায়ী সংগঠন গুলো আছে, আমি সংগঠন পর্যায়ের কথাই বলছি, মানে সংগঠন গুলো কি সরকারের সাথে একটু কথা বলছে? কারণ ছোট ব্যবসায়ী যাদের কথা বলছেন তাদের তো আসলে সেই রকম ভাবে আপনাদের মতো কথা বলার মতো প্ল্যাটফর্মও নেই। ছোট ব্যবসায়ীদেরও প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা ব্যবসায়ীদের ছোট সংগঠনগুলোরও প্ল্যাটফর্ম আছে। তারা FBCCI এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে, অর্থ মন্ত্রণালয়কে অনেকবার দেনদরবার করেছে, কিন্তু এতে কোনো খুব একটা লাভ হয়নি, যার কারণে আমি মনে করি অনেক ছোট এবং মাঝারি শিল্প তারা আর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নাই। কিন্তু যদি না পারে সেটি সার্বিক অর্থনীতিতে কি একটি বড় নেতিবাচক প্রভাব রাখবে না? অবশ্যই, অনেকগুলো ব্যাংক কিন্তু খেলাপির খাতায়, এখন যে ব্যাংকগুলো 10-25% পর্যন্ত খেলাপি আছে, এই খেলাপির হার আরো বেড়ে যাবে। তবে একটা আশার আলো, বিদেশি বিনিয়োগ বাংলাদেশে বাড়ছে এবং দেশীয় বিনিয়োগকারীরা প্রচুর বিনিয়োগ করছে, এটা কিন্তু, তবে এরা কারা? বড় ইন্ডাস্ট্রি, যার বড় আছে সে আরো কিন্তু বড় হচ্ছে, যেটা আমি বলছি সামাজিক যে বৈষম্য সেটা কিন্তু আরো বেড়ে যাবে। ধন্যবাদ জনাব একে আজাদ। ডক্টর নেহাল করিম, আপনি যে পরিকল্পনার কথা বলছিলেন, অর্থনৈতিক পরিকল্পনা হোক তার সাথে সামাজিক পরিকল্পনা, ঠিক কেমন পরিকল্পনা আসলে আপনি প্রত্যাশা করেন এই গত 2 বছরের বেশি সময়ের যে ধাক্কা, যে ধকল, সেটি কাটিয়ে ওঠার জন্য? ডক্টর নেহাল করিম, আমি মনে করি মানুষের মৌলিক চাহিদা পূরিত হতে পারে মতন পরিকল্পনা করা উচিত, এবং আমাদের যারা নীতি নির্ধারক তারা সবই জানে, সবই বোঝে, কিন্তু তারা করে না। আমাদের মানে যারা সরকারি কর্মকর্তা আছে, সরকারি লোকজন গাল ভরা বুলি আছে, কিন্তু বলবে অনেক কিছু কিন্তু হবে না। সামনে আমি মনে করি বাংলাদেশে একটা ভয়াবহ বিপদ দেখা দেবে, সেই সাথে যে পশ্চিমাতে যে একটা যুদ্ধের প্রভাব রয়ে গেছে তার অন্তত পরোক্ষভাবে হলেও আমরা ক্ষতিগ্রস্ত হব। এখানে আমাদের তো কোনো কোনো কিছুতে সুষ্ঠু পরিকল্পনা নাই, এক ব্যক্তি স্বার্থ ছাড়া, কাজে এখানে ভয়াবহ অবস্থা হবে এবং সেই সাথে বৈষম্য আরো বাড়বে। গ্রামে যারা চলে গেছে পরিবার নিয়ে তারা আর ফিরে আসতে পারবে না, তাদেরকে প্রোভাইডও করতে পারবে না, এত সহজ না ওই ছোট ইন্ডাস্ট্রি বড় ইন্ডাস্ট্রি এগুলো ওকে রিভাইভ করা, বা বিশেষ করে ছোট ইন্ডাস্ট্রি রিভাইভ করা, সেই সাথে তাদেরকে পুনর্বাসন করা, এগুলি করতে গেলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা লাগবে, সে পরিকল্পনা আমাদের এখানে হয়নি, হবেও না, কিন্তু গালভরা বুলি থাকবে, আমি এটা মনে করি। ধন্যবাদ ডক্টর নেহাল করিম। ডক্টর মুস্তাক হোসেন, আপনার কাছ থেকে শেষ করবো একদম স্বাস্থ্যগত একটি বিষয়ে, তবে তার আগে ডক্টর নেহাল করিমের সূত্র ধরে জনাব একে আজাদ, আপনার কাছে একটু জানতে চাই, ডক্টর নেহাল করিম যে ভয়াবহ পরিস্থিতির কথা বলছেন, আপনিও কি সেরকম ভয়াবহ পরিস্থিতি কিংবা ভয়াবহ ভবিষ্যতের শঙ্কা দেখেন কোনো, নাকি পরিকল্পনা করে আসলে এই ধাক্কা কাটিয়ে ওঠা সম্ভব? আমি এটা মনে করি না কোনো এরকম ভয়াবহ সম্ভাবনা আছে। তা আমি তো বললাম যে আমাদের প্রচুর এমপ্লয়মেন্ট হবে, তো ওই কারখানাগুলো হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না, তবে এখন কিন্তু যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফ্রোজেন ফুড, লেদার ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু এখন প্রচুর কর্মসংস্থান হচ্ছে, এখন কিন্তু কর্মহীন লোক খুব কম আছে এইসব সেক্টরে। তবে আমি মনে করি যারা চাকরি হারিয়েছে তারাও কিন্তু চাকরি ফেরত পাবে, কিন্তু ওই কারখানায় আর পাবে না, নতুন কারখানা, যেখানে বললাম যারা আজকে নতুন কর্মসংস্থান করছে, নতুন ইন্ডাস্ট্রি দিচ্ছে, তারা কিন্তু বড়রা, ছোট কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি। সেই জায়গাগুলো যদি লক্ষ্য রাখা যেত তাহলে সামাজিক বৈষম্যটা এরকম বাড়তো না। এই ক্ষেত্রে হবে কি, সামাজিক বৈষম্য বাড়বে, ধনী ধনী হচ্ছে আর ছোটরা বিজনেস আউট অফ বিজনেস হয়ে যাচ্ছে। মানে তাদেরকে কি মানে কোন উপায় কোন পরিকল্পনাতেই যারা মালিক ছোট শিল্পের তাদেরকে এই বিনিয়োগে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই আর? ব্যাংকগুলো কি আপনি সবচেয়ে জানেন, তারা তেলের মাথায় তেল দেয়, সে জানে আমি কোন জায়গায় বিনিয়োগ করলে আমি লভ্যাংশ বা সুদ সহ ফেরত পাবো, সে তার কা পিছনে করে। আর যদি দেখে কোনো জায়গায় ডাউটফুল যে এই লোকটা যাকে লোন দিলে আমার লোনটা আটকে যেতে পারে, ব্যাংকে তাকে যত তকবির করেন না কেন, একমাত্র সরকার ছাড়া, বাংলাদেশ ব্যাংক ছাড়া তার কথা কেউ শুনবে না, অতএব সে লোন দেবে না, ওইদিকে হাঁটবেই না। তো সেই আমি মনে করি সেই জায়গায় বাংলাদেশ ব্যাংক যদি নতুন করে একটা প্ল্যান করতে পারে যে আমার কতগুলো স্মল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, কত লোক কর্মহীন হয়েছে, এই লোকগুলোকে আবার কর্মে ফেরানোর
হলে আমার কত টাকা সাবসিডি দিতে হয় বা কত টাকা নতুন করে বিনিয়োগ করতে হয়, সেই সেই জায়গায় যদি সরকার স্ট্যাটিস্টিক্স নিয়ে নামে বা ব্যবসায়ী সংগঠনের কাছে আমাদের বিভিন্ন পেশার কোন কোন পেশার লোকজন বা কোন কোন সেক্টরের কারখানা বন্ধ হয়ে গেছে সেই সব সেক্টর ওয়াইজ যদি সরকার আমাদের কাছে চায় লিস্ট, আমরা লিস্ট দিব এবং যদি বাংলাদেশ ব্যাংকে সে ধরনের একটা ফান্ড প্লেস করে বাংলাদেশ ব্যাংক সেই ফান্ডের মাধ্যমে আবার তাদেরকে ঘুরে দাঁড়ানো সম্ভব, আবার কারখানাগুলো বেঁচে যাবে এবং আবার ছশো জায়গা কর্মহীনরা আবার কাজ ফিরে পাবে। ধন্যবাদ জনাব কেয়াজা। ডক্টর মুশতাক হোসেন, আপনার কাছ থেকে একটি প্রশ্ন করে একদম শেষ করব। এই যে সার্বিক অবস্থা, সামনের দিনগুলোতে স্বাস্থ্যগত একটি পরিকল্পনা তো দরকার রাষ্ট্রের এবং সরকারের, সেই পরিকল্পনাটা কেমন হওয়া উচিত এই নিউ নর্মাল থেকে আবারও নর্মাল লাইফে ফিরে যাওয়ার জন্য, এই দুই বছরের বেশি সময় ধকল কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য পরিকল্পনাটা কেমন হওয়া উচিত? ডক্টর মুশতাক হোসেন। জি, আমাদের এই বিশ্বমারী দেখিয়ে গেছে আপনার স্বাস্থ্য যদি আমরা ঠিক রাখতে না পারি ব্যবসাও চলবে না, বাণিজ্য চলবে না, সামাজিক সাংস্কৃতিক কোনো কাজই চলবে না। স্বাস্থ্যকে সবচাইতে অগ্রাধিকার দিতে হবে এবং সেইটা হলো সার্বজনীন স্বাস্থ্য অধিকার। এটা আমি প্রথমে একটু বলেছি যে প্রতিটি নাগরিক, যেটা আমাদের বাংলাদেশ সরকার আমরা যে আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030 সাল লাগা আমরা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রতিষ্ঠা করবার অঙ্গীকারাবদ্ধ। এটা হবে যে একজন নাগরিকের যিনি পয়সা আছে তিনি পয়সা দিয়ে স্বাস্থ্য সেবা কিনবেন, অসুবিধা নেই, যার আংশিক আছে তিনি আংশিক কিনবেন, বাকিটা সরকার সাবসিডি দেবে। যিনি একেবারে হতদরিদ্র তাকে সরকার তার পুরো খরচটা বহন করবে। এটার পরিকল্পনা হয়েছে কিন্তু বেশ আগেই। যদি আমরা এটা কার্যকরী করতে না পারি, এটা মাত্র 4টা উপজেলাতে ছিল পাইলট বা পরীক্ষামূলক, সেটি মাত্র এখন টাঙ্গাইল সমস্ত উপজেলায় হয়েছে, সারা দেশে এটি করতে হবে। এটা যদি আমরা করি, যে সমস্ত দেশ এই মহামারী বিশ্বমারীর সময় সফলতা দেখিয়েছে বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলোতে, তারা রাজতান্ত্রিক দেশই হোক, সমাজতান্ত্রিক হোক বা পুঁজিবাদী অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডই হোক, তাদের একটা কমন বৈশিষ্ট্য আছে, তা হচ্ছে তাদের সার্বজনীন স্বাস্থ্য সেবা বিনা পয়সায় প্রতিটি নাগরিক কিন্তু তারা পাচ্ছে। চীনেও আছে, ভুটানেও রয়েছে, থাইল্যান্ডের মতো জায়গাতে রয়েছে। বাংলাদেশ কিন্তু আমরা অর্ধেক এগিয়ে আছি, আমাদের কমিউনিটি ক্লিনিক গ্রামে আছে, শহরে নেই, এবং সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে, সেগুলোকে আরো রিসোর্স দিতে হবে। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা যদি আমরা করতে পারি আগামী 5-10 বছরের মধ্যে আমরা স্বাস্থ্যকে সিকিউর করতে পারবো, আমাদের জনবল আমাদের জনগণ তারা কাজ করতে পারবে, দেশের উৎপাদনশীলতা অনেক বেড়ে যাবে এবং বৈষম্য কমিয়ে আনবার জন্য এটি একটি বিরাট অবদান রাখবে। এখানে বিনিয়োগটা অবশ্যই করা উচিত এবং এই বিনিয়োগের সরাসরি রিটার্ন আসবে না, যেটা যারা বাজার বলছেন বারবার, সরাসরি রিটার্ন না আসলেও কিন্তু দীর্ঘমেয়াদী একটা রিটার্ন আসবে। অনেক ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন, আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব এ কে আজাদ, ডক্টর মুশতাক হোসেন এবং অধ্যাপক ডক্টর নিহাল করিম, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের সানজি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে, অন্য পর্বে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।